তো বন্ধু, এই যে দেখছেন, এটা ভিএসটি কোম্পানির গাড়ি আছে, 130 DI। তো এর গিয়ার বক্সের প্রবলেম হয়েছে, তা এই ভাই আমার কাছে গিয়েছিল, তা আমরা একটু চালিয়ে দেখি আগে কি পরিস্থিতি আছে। গিয়ারে দাও, ফালের গিয়ারে দাও, ফালের গিয়ারে, ফালের গিয়ারে দাও, ভালো করে দাও, বন্ধ করো, বন্ধ করো, আবার নতুন করে দাও, আবার নতুন করে দাও, না ছেড়ে দাও, ছেড়ে দাও, নিয়ে চলো ওইদিকে। তো এই গাড়িতে ফালের গিয়ার পড়ছে না, করলে পারেও ফালের গিয়ারে যাচ্ছে, অথচ ফালটা ঘুরছে না, এটাই হচ্ছে প্রবলেম। অলরেডি আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি, এবার আমরা দেখি এটাকে খুলবো, খুলে দেখি কি পরিস্থিতি হয়েছে, এটাই হচ্ছে বিষয়। তো চলুন আমরা এবার এটাকে খুলে ফেলি। তো অলরেডি স্ট্যান্ড নিয়ে এসেছি, যে পড়ে গেছে মাটিতে, তো দেখি এমনিতে হাওয়া হচ্ছে, হয়তো নড়বে, একটু প্রবলেম হবে অবশ্য, তো অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন ফালের গিয়ার কিন্তু দেওয়া হচ্ছে, ফালের গিয়ারে দেওয়া হচ্ছে, কিন্তু ফালটা ঘুরছে না, আর যদিও ঘোরে একটা শব্দ হচ্ছে ঘ্যাট ঘ্যাট করে। তা আমরা এই গিয়ার বক্সটা খুলি, মোটামুটি আমি কাজে আসবো না, জোর করেই ধরে এনেছে ওই ভাই, যেহেতু আমার গ্যারেজটা বন্ধ হয়ে থাকবে এখন, আর অ্যাকচুয়ালি আসা কিন্তু অরিজিনালি আপনাদের জন্যে, তার কারণ আপনারাও অনেকেই কমেন্ট করেন, দাদা গিয়ার বক্সের এই হয়েছে কেন, ওই হয়েছে কেন, এর জন্যে কী হয়। তো যাই হোক, গিয়ার বক্সের ভিডিওটা নেব বলেই এসেছি। তো এই যে স্ট্যান্ড আমার, তো এই স্ট্যান্ডটা অলরেডি হাওয়ায় নড়বে, এমনিতেই নড়তে থাকে গ্যারেজে, তো ফাঁকা মাঠের মধ্যে তো তবুও নড়বে। তা যাই হোক, মোটামুটি আমরা খুলে দেখি। ও, বিষয় হচ্ছে আমরা আমার যে যে প্রবলেমটা বলেছে, সেই প্রবলেমের জন্যে সেটা হালকা আনুমানিকভাবে কয়েকটা বিয়ারিং আমরা এনেছি, যেরকম 62/6 বিয়ারিং, 62/5 বিয়ারিং, আর 62/4। তো একটা বিয়ারিং অবশ্য আনেনি, এক জায়গায় 63/5 বিয়ারিং লাগে অবশ্য, 63/5, হ্যাঁ এনেছি, এনেছি 63/5 নিয়ে এসছি। তো যাই হোক, যদি বিয়ারিংয়ের কোনো প্রবলেম হয়, একদম সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো চলুন খুলতে শুরু করি। তো যাই হোক, আমরা এই বিয়ারিংগুলো নিয়ে এসছি, এর মধ্যে 63/5 বিয়ারিংটা নিয়ে আসা হয়নি, ওটা অবশ্য আমার কাছে ছিল না। তা আমার আইডিয়া যতটা মনে হচ্ছে 63/5 বিয়ারিং লাগবে 100%। তো যাই হোক, খুলে আগে দেখি, তারপরে দেখবো যে কীভাবে কী করা যায়।